सालग्राम शिलाय नमः। फ्रेंड्स वेलकम टू सुनील 24 ब्लॉग्स। और बंधुरा आज के एक ग्रामेर बियेते जाच्छी, माने आमार काकार मेयेर बिये। और आमाके बैतरणी पार होवार जोन्नो आमाके साथ दियेछे राजीव मंडल। और देखते ही पाच्छेन बैतरणी पार होये जाच्छी, माने एखाने पार करानोर जोन्नो कोनो माझी नेई, तो आमी निजे निजेई पार होये जाच्छी। देखुन দেখাতে গিয়ে না ফোনটা না নিচে পড়ে যায়। দেখুন ফ্রেন্ডস এইটা পার হয়ে এলাম, আর এদিকে হচ্ছে এইটা। তো ফ্রেন্ডস আমি পার হয়ে গেলাম। তো এই রাস্তা দিয়ে কিভাবে যেতে পারবো জানি না, তবু আপনাদেরকে পুরোটা দেখাবো। আর এবার ব্যাক ক্যামেরায় নিয়ে যাবো। তো ফ্রেন্ডস আজকে যাচ্ছি একদম, এটা আমি যেখানটা আছি এটা দুর্গণ্ডব অঞ্চল। আর দুর্গণ্ডব অঞ্চলের পুরো মাঠের মধ্যিখানে যেখানে বিয়ের জন্য যাচ্ছি, আর সেই বিয়েতে যা যা হবে, যে অ্যাক্টিভিটিসগুলো হবে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলে আয় না, এগুলো শুকনো। এই দেখুন কাদা, দেখুন মিট্টি মিট্টি। আর একদম গ্রামেই আছি বন্ধুরা। আর এই গ্রামের পথ ধরে এগিয়ে চলেছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। চলুন বিয়ে বাড়ির দিকেই যাওয়া যাক এগিয়ে। তার আগে আপনাদের দেখানোর চেষ্টা করবো, একদম মাঠের মধ্যেখানে দিয়ে এগিয়ে চলেছি, পুরো কাদা। আর বর্ষা হয়ে গেছে, বর্ষা তো আর নিম্নচাপ চলছে লাগাতার, যার কারণে প্রচুর প্রচুর কাদা। আর সেই কাদা ঘেঁটেই কিন্তু এগিয়ে যেতে হচ্ছে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আপনারা দেখেই কল্পনা করতে পাচ্ছেন যে কি পরিমাণে কাদা। এমনি জুতো তো চলবে না, আর আমি শু পরে চলে এসেছি, সেটাও খুলতে হলো। আর সেটা খুলে নিয়ে একদম খালি পায়ে এক পা দুপা করে এগিয়ে চলেছি। যেহেতু বোনের বিয়ে যেতেই হবে, তাই যেতে হচ্ছে। এই কাদা ঘেটে আমাকে পৌঁছাতে হবে আজ বিয়ে বাড়ির উদ্দেশ্যে। একদম কাঁচা কাদা, যেটা গ্রামের যে কাদাগুলো এখনো পর্যন্ত আছে এই দুর্গণ্ডব অঞ্চলে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন উন্নয়ন রাস্তা দাঁড়িয়ে আছে। যাই হোক, এতগুলো ভাঙা পেরিয়ে এলাম, সামনে আরও একটা ভাঙা রয়েছে, সেটা আমাকে পেরিয়ে কিন্তু যেতে হবে। তো সেটাও আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। আর এখানে পরিবেশ কিন্তু খুব মনোরম পরিবেশ, ঠান্ডা ওয়েদার এবং চারিদিকে মাঠে জল বেঁধেছে, চাষ শুরু হয়ে গেছে। আমরা এগোচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে, আর প্রায় এসে পৌঁছেছি। সামনে যে বাড়িটা দেখছেন এই বাড়িতেই বিয়ে, আর এই বাড়ির আশেপাশের যে পরিবেশ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওয়ামাই গ্রিন এবং সৌন্দর্য ভরপুর চারিদিকটা, যেটা বাংলাদেশি কথা বারবারই বলি, চারিদিকে ও ও লাগতেছে। দেখুন পরিবেশটা কিন্তু মনোরম, দেখার মতো পরিবেশ। চলুন এবার ভিতরটা ঘুরে আসা যাক, যেহেতু পৌঁছে গেছি কাদা ঘেঁটে। এটা হচ্ছে মেয়ের বাড়ি, আর এখানে নান্দিমুখ চলছে, চলুন সেটাও আপনাদেরকে দেখাই। ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ শুরু করে দিয়েছে, এখানে নানিমুখ হবে, হওয়ার পরেই কিন্তু আজকের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আর এখানে হচ্ছে মেয়ের সাজগোজ, যেটা সাজানো হবে মেকআপ, তার জন্য চলে এসছেন মেকআপ আর্টিস্টরা। এবার এটা হচ্ছে সেই জায়গা যেখানে বিয়ে হবে, এবং খাওয়া দাওয়া এবং সমস্ত কিছু সেই প্যান্ডেলের মনোরম পরিবেশটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আর এটা হচ্ছে রান্নার জায়গা,
এখানে রান্না রান্না হচ্ছে এবং রান্নার জন্য প্রচুর মানুষ ব্যস্ততার মধ্যে দেখতেই পাচ্ছেন। বিয়ে বাড়ির রান্না বলে কথা, প্রচুর মানুষ কিন্তু এখানে আছে। আর এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা এখনও পর্যন্ত সাজানো হবে ফুল এবং গোলাপ দিয়ে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে বরযাত্রী আসবে, এখানেই কিন্তু তারা রেস্ট করবেন। আর মাইক ম্যান আমি ওটা ভিতর থেকে দেখাচ্ছিলাম, বাইরের থেকে আরও একবার দেখানোর চেষ্টা করছি। যেটা হেসেল যেখানে রান্না হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানেই রান্না হচ্ছে আর এখান থেকেই কিন্তু পাশেই কিন্তু খাওয়ার জন্যে রুম বানানো হয়েছে। আর গ্রামের পরিবেশটা দেখুন, সাঁকো পার হয়ে কিন্তু মানুষ এপার ওপার করছে। এটা হচ্ছে প্রথম প্যান্ডেল, এরপরেই হচ্ছে বিয়ের প্যান্ডেল। এই যে হচ্ছে বিয়ের প্যান্ডেল, এখানে বিয়েটা হবে। যেহেতু বিয়ে বাড়ি, প্রত্যেকটা মানুষ ব্যস্ত এবং ব্যস্ততার সহিত কাজ করে চলেছে নিজেরা। আর এই যেটা আপনাদেরকে প্রথমে দেখেছিলাম, নান্নমুখ শুরু হবে, সেই নান্নমুখ কিন্তু শুরু হয়ে গেছে। ব্রাহ্মণ তার কাজ শুরু করে দিয়েছেন, নান্নমুখ শুরু হয়ে গেছে। বাকি কিন্তু প্রচুর যে আমাদের আত্মীয় স্বজন প্রত্যেকে কিন্তু চলে এসছে। আর ইনি হচ্ছে মেয়ের বাবা, আমার কাকা। আর দেখুন ব্রাহ্মণের কাজ, ব্রাহ্মণ কিন্তু শুরু করে দিচ্ছে। এখানে বসে কিন্তু বিয়ের কাজ সম্পূর্ণ হবে আজকে। তো সেখানকার যে ডিজাইন, যে অঙ্কন পদ্ধতি, সেটা কিন্তু ব্রাহ্মণ শুরু করে দিয়েছে। ইনি হচ্ছেন সেই ব্রাহ্মণ যিনি কিন্তু আজকে বিয়ে সম্পূর্ণ করবেন। আর যে কথা আপনাদেরকে বলছিলাম, যে এই পুরো প্যান্ডেলটা গোলাপ দিয়ে সাজানো হবে, তো সেগুলোও রেডি করা হয়ে গেছে। দেখুন একদম কাঁচা গোলাপ দিয়ে কিন্তু সাজানো হয়ে গেছে। কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই আপনারা জানাবেন। এগুলো আমি নিজে থাকাকালীন এগুলো রেডি করা হয়েছে, তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। পুরো প্যান্ডেলটা কিন্তু একদম কাঁচা গোলাপ দিয়ে সাজানো হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবেন। যারা বিয়েতে ছিলেন, ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবেন। আর ব্রাহ্মণের কাজ কিন্তু ব্রাহ্মণ গোছানো শুরু করে দিয়েছে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু বিয়ে শুরু হয়ে যাবে। আর আপনাদেরকে জানিয়ে রাখবো যে সম্পূর্ণ বিয়ের ভিডিও কিন্তু নেক্সট ভিডিওতে আসছে। সম্পূর্ণ বিয়ের ভিডিও 40 মিনিটের ওপর একটা ভিডিও, যেটা কিনা খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে আসছে। যারা এই ভিডিওটা দেখার পর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ হচ্ছে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু সমস্ত ভিডিওগুলো, ওই বিয়ের ভিডিও, পিন্টু বৈশাখের ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটা সেজে উঠেছে বিয়েবাড়ির পরিবেশ, আলোকসজ্জা এবং সমস্ত কিছু দিয়ে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর ইনি হচ্ছেন প্যান্ডেল ম্যান, দুর্গামণ্ডপের বাড়ি। তো আপনাদেরকে জানিয়ে রাখবো ভিডিও শেষ করার আগে, যে এই বিয়ের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আসতে চলেছে এই চ্যানেলে। প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবেন বিয়ের পুরো ভিডিওটা দেখার জন্যে। আমি বলবো বিয়ের পুরো ভিডিও, সম্পূর্ণ ভিডিও, প্রথম থেকে লাস্ট অবধি সম্পূর্ণ ভিডিও, এবং যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা ঘটে যাওয়ার সমস্ত সম্পূর্ণ ভিডিও ক্লিপ এই চ্যানেল থেকে পাবলিশ হবে। তো প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং প্রত্যেকেই বলবো যে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, যে ওই ভিডিওটা কত তাড়াতাড়ি আপনারা দেখতে চান। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। বাকি ভিডিও, বিয়ের ভিডিও সম্পূর্ণ এই চ্যানেলে আসছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর প্রত্যেকের সাথে থাকুন। থ্যাংক ইউ।